বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে বিরাট বড় সুখবর। বর্তমানে আপনাদের কাছে যদি কোনো রেশন কার্ড থেকে থাকে, তাহলে এই ফেব্রুয়ারি মাসেই চাল, গম, ছোলা, আটার মতো একাধিক রেশন দ্রব্য আপনারা রেশন দোকান থেকে পেয়ে যাবেন। শুধু তাই নয়, যদি আপনাদের কাছে SPHH, PHI, AAY-এর মতো রেশন কার্ড বা RKSY-1 বা 2 রেশন কার্ড থেকে থাকে, তাহলে কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন, কোন রেশন কার্ডে কম বা কোন রেশন কার্ডে বেশি মাল পাবেন, আজকে এক এক করে আপনারা জানতে পারবেন। সেই সঙ্গে বর্তমানে কোন কোন দুটি প্রকল্পের জন্য কারা কারা 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা বা 500 টাকা, 1,000 টাকা পাবেন সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব বর্তমানে কোন কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দ্রব্য দেওয়া হবে, কোন কার্ডে বেশি বা কোন কার্ডে কম পাবেন। তো এখানে প্রথমেই যে রেশন কার্ডটির কথা বলা হয়েছে সেটি হলো AAY রেশন কার্ড বা অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড। এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন 21 কেজি করে পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে। চালের সঙ্গে যদি আপনাদেরকে আটা দেওয়া হয়, সেক্ষেত্রে 13 কেজি 300 গ্রাম আটা পাবেন। আর যদি আটা না থাকে, সেক্ষেত্রে আটার পরিবর্তে আপনারা কিন্তু গম পেয়ে যাবেন, 14 কেজি করে পরিবার পিছু আপনারা গম পাবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা, একটা দুটো পাঁচটা যাই রেশন কার্ড থাকুক না কেন, পরিবার পিছু আপনারা কিন্তু রেশন দ্রব্য পাবেন। আর 21 কেজি এবং 14 কেজি, মোট 35 কেজি রেশন দ্রব্য পরিবার পিছু আপনারা এই কার্ডে পেয়ে যাবেন। এই কার্ডের অতিরিক্ত আরও একটা সুবিধা হলো, এই কার্ডে কিন্তু চিনিও পাওয়া যায়। 1 কেজি করে পরিবার পিছু কিন্তু চিনি দেওয়া হয়, 13.50 টাকা এখানে কিন্তু 1 কেজি চিনির দাম দেওয়া রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, চিনির দামে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে, যেটা কিন্তু আপনি রেশন দোকান থেকে জানতে পেরে যাবেন। বন্ধুরা, এর পরবর্তী যে কার্ডের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হলো রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার 1 নম্বর রেশন কার্ড, অর্থাৎ RKSY-1 রেশন কার্ড। এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন 5 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ একটা রেশন কার্ড থাকলে 5 কেজি পাচ্ছেন, যদি 10টা রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে 5×10=50 কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন। একইভাবে যদি আপনাদের কাছে PHI রেশন কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে কী কী পাবেন দেখুন। এখানে বলা হয়েছে যদি PHI রেশন কার্ড আপনাদের কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা চাল পেয়ে যাবেন 3 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে। যদি পুষ্টিযুক্ত আটা দেওয়া হয়, সেক্ষেত্রে 1 কেজি 900 গ্রাম, অর্থাৎ প্রায় 2 কেজি আটা পাচ্ছেন। আর যদি আটা না দেওয়া হয়, সেক্ষেত্রে গম দেওয়া হবে, গম পেয়ে যাবেন 2 কেজি করে মাথা পিছু বা কার্ড পিছু। অর্থাৎ একটা রেশন কার্ডে 3 কেজি এবং 2 কেজি, মোট কিন্তু আপনারা 5 কেজি রেশন দ্রব্য পাচ্ছেন। যদি 8টা রেশন কার্ড থাকে, সেক্ষেত্রে 5×40 কেজি আপনারা রেশন দ্রব্য পেয়ে যাবেন। মনে রাখবেন, আটা বা গম যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে পুরোটাই আপনাদেরকে চাল দিয়ে দেওয়া হতে পারে। একইভাবে যদি আপনাদের কাছে SPHH কার্ড থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু PHH কার্ডের মতো একই রেশন দ্রব্য পাবেন, 3 কেজি এবং 2 কেজি অথবা 1 কেজি 900 গ্রাম আটা, এই রকম কিন্তু রেশন দ্রব্য পেয়ে যাচ্ছেন। এই সমস্ত রেশন কার্ডগুলির সাথে সাথে আপনাদের যাদের যাদের কাছে RKSY-2 রেশন কার্ড রয়েছে, অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 নম্বর রেশন কার্ড, এই রেশন কার্ড থাকলে আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন 2 কেজি করে মাথাপিছু বা কার্ড পিছু। অর্থাৎ একটা রেশন কার্ডে 2 কেজি পাবেন, যদি 10টা রেশন কার্ড থাকে, 10×2=20 কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন। এটা অবশ্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এই রেশন কার্ডে কম রেশন পাওয়ার একটাই কারণ হলো, এটা কিন্তু APL ক্যাটাগরির রেশন কার্ড। রাজ্য সরকারের APL ক্যাটাগরির এই রেশন কার্ড থাকলে কিন্তু আপনারা এই কম পরিমাণের রেশন পাবেন। চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কোন কোন কার্ডে বা কোন কোন এলাকায় অতিরিক্ত রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে। তো খাদ্য দপ্তরের তরফ থেকে একটি লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে স্পেশাল প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হবে, যেমন জঙ্গলমহল, পাহাড়ি এলাকা, পার্বত্য এলাকা, আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, টোটো এলাকা, এই সমস্ত এলাকায় যদি আপনি বসবাস করেন। আপনাদের কাছে যদি AAY রেশন কার্ড থাকে, একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে 21 কেজি এবং 14 কেজি রেশন তো আপনারা পাচ্ছেন, কিন্তু অতিরিক্ত হিসাবে আপনারা প্রত্যেক কার্ড পিছু আরও অতিরিক্ত রেশন পাবেন। যেমন আপনারা চাল পেয়ে যাবেন 8 কেজি করে অতিরিক্ত, এবং যদি আপনাদেরকে গম দেওয়া হয়, সেক্ষেত্রে সঙ্গে গমও দেওয়া হবে 3 কেজি করে অতিরিক্ত। অর্থাৎ একটা কার্ডে আপনারা 8 কেজি এবং 3 কেজি, 11 কেজি কিন্তু রেশন দ্রব্য অতিরিক্ত পাচ্ছেন। তবে মনে রাখতে হবে, পরিবারের 3 জনের বেশি যদি আপনাদের কার্ড থেকে থাকে, তবেই কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন। একইভাবে কিন্তু আপনারা পার্বত্য এলাকা, সেই সঙ্গে আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, চা বাগান, টোটো, সিঙ্গুর, এই সমস্ত এলাকায় যদি বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনারা স্পেশাল প্যাকেজের মাধ্যমে রেশন দ্রব্য পাবেন। তো বুঝতে পারলেন বর্তমানে কোন এলাকায় কিভাবে আপনারা অতিরিক্ত রেশন দ্রব্য পাচ্ছেন। এই ভিডিওটা পজ করেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে কোন কোন প্রকল্পের জন্য 1,000 টাকা, 1,500 টাকা বা 500 টাকা বা 1,000 টাকা পেতে পারেন। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তাদেরকে কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 500 টাকা বা 1,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের জন্য সুখবর, আপনাদেরকেও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এর পরবর্তী যে প্রকল্পের বিষয়ে জানাবো সেটি হলো ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতা। এই ওল্ড এজ পেনশনের টাকাও কিন্তু আপনারা পাবেন, 1,000 টাকা করে কিন্তু বার্ধক্য ভাতা স্বরূপ দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু আপনারা এই টাকা পেতে থাকবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। জানা যাচ্ছে যে বর্তমানে যদি আপনারা বার্ধক্য ভাতায় আবেদন করে থাকেন,
তাহলে 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও বন্ধুরা যুবশ্রী প্রকল্প রয়েছে, বেকার ভাতার টাকা, এছাড়াও আরও বেশ কয়েকটি প্রকল্পের টাকা কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।